শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা পড়ব এশিয়া মহাদেশের ম্যাপ পয়েন্টিং তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো ম্যাপ পয়েন্টিং করার আগে কিছু নিয়ম আমরা জেনে নিই বিশেষ করে ম্যাপ পয়েন্টিং করার সময় দিক নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ স্থলভাগের দিক নির্ণয় যেরকম সেরকম কিন্তু মানচিত্রে দিক নির্ণয় নয় মানচিত্রের দিক নিম্নয় হলো সবার ওপরের দিকে অর্থাৎ মানচিত্রের ঠিক ওপরের দিকে উত্তর দিক এটা মানচিত্রের উপরের দিকে উত্তর দিক মানচিত্রের নিচের দিকে দক্ষিণ দিক মানচিত্রের পূর্ব দিকে মানচিত্রের ডান দিকে পূর্ব দিক এবং বাম দিকে পশ্চিম দিক এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে কারণ এইটার সাহায্যে কিন্তু আমরা ম্যাপ পয়েন্টিংটা করবো কারণ তোমাদের পরীক্ষায় সরাসরি অনেক সময় দিয়ে দেয় না যে ধরো কারাকোরাম পর্বত তিয়েলান পর্বত এরকম দিয়ে দেয় না দিয়ে দিতে পারে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত মালভূমির নাম কী তখন কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত কোল মালভূমি তখন দেখতে পাবে যে দাক্ষিণাত্য মালভূমি তখন কিন্তু এটা দিতে হবে কিন্তু ওপরের দিকে তখন যদি মালভূমি দিয়ে দাও যদি মঙ্গোলিয়া মালভূমি দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু এটা মাথা এই জন্য বলছি এই দ্বিগ্ন এটা খুবই মনোযোগ সহকারে এটা মুখস্থ করে নেবে প্রথমে আমরা জানবো এশিয়া মহাদেশের প্রাকৃতিক ভাগ বলতে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এই সমস্ত কিছু আমরা প্রথমে তিনটি গ্রন্থির নাম জেনে নিই এক নম্বর যেখানে দেখো এক নম্বর লেখা রয়েছে এটা এটা হলো পামির গ্রন্থি যা এখানে লেখা রয়েছে দেখো এটা হলো পামির গ্রন্থি দুই নম্বর দুই নম্বর হলো আর্মেনীয় গ্রন্থি দুই নম্বর কোথায় অবস্থিত এশিয়া মহাদেশের পশ্চিম দিকে দুই নম্বর এটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি এবং তিন নম্বর হচ্ছে পূর্ব হিমালয় গ্রন্থি এটা হচ্ছে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত তার জন্য এটা পূর্ব হিমালয় গ্রন্থি এইসব গ্রন্থি থেকে সৃষ্ট পর্বতগুলি আমরা জানবো এটা হল হিমালয় পর্বত তার উপরে রয়েছে কারাকোরাম পর্বত তার ঠিক ওপরে রয়েছে কুয়েলুন পর্বত এটা কুয়েলুন পর্বত তার ঠিক ওপরে আল তিন তাক পর্বত তার একটু ওপরে তিয়েনশান পর্বত এদিকে রয়েছে হিন্দু পর্বত এবং সুলেমান পর্বত সবই কিন্তু পামির গ্রন্থি থেকে সৃষ্টি লাভ করেছে দেখো এটা হচ্ছে পামির গ্রন্থি এখান থেকে সবই সৃষ্টি লাভ করেছে দু নম্বর আর্মেনীয় গ্রন্থি আর্মেনীয় গ্রন্থি কোথায় অবস্থিত এশিয়া মহাদেশের পশ্চিমে এক নম্বর এলবুরুজ পর্বত এটা এলব্রুজ পর্বত এই যে আমরা এই পর্বতের চিহ্নগুলো দিয়েছি তোমরা তোমাদের মতো দিতে পারো কিন্তু এরকম দিলে তোমাদের সুবিধা হবে দু নম্বর জাগ্রোশ পর্বত এদিকে রয়েছে টরাস পর্বত এবং তার ঠিক ওপরে রয়েছে পন্টিন পর্বত এছাড়াও রয়েছে দেখো মঙ্গোলিয়া মালভূমির চারিদিকে রয়েছে দেখো এদিকে খিনসান পর্বত এটা খিনশান পর্বত এটা এটা রয়েছে সায়ন পর্বত আলদাই পর্বত এগুলো বলতে গেলে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং এশিয়া মধ্যে উত্তরে অবস্থিত পর্বতের নাম হল ইউরাল পর্বত এটা পরীক্ষায় প্রায়ই আছে খুব ইম্পর্টেন্ট এটা দেখে নাও ইউরাল পর্বত এশিয়া মহাদেশের উত্তরে অবস্থান করেছে মানে একদম ওপরে এই এতগুলো পর্বত করলেই হবে এছাড়াও অনেক পর্বত রয়েছে কিন্তু এই এতগুলো পর্বত জানলেই তোমাদের হবে আমরা জানবো মালভূমি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরব মালভূমি আরব মালভূমি ঠিক ওপরে হিন্দুকুষ পর্বত এবং সুলেমান পর্বত ও এলবুস পর্বত এবং জাক্রোস পর্বতের মাঝখানে ইরান মালভূমিটি অবস্থান করেছে দেখো এই বরাবর ইরান মালভূমিটি অবস্থান করেছে পামির গ্রন্থি রয়েছে ডান দিকে কুয়েলুন এবং কারাকোরাম পর্বতের মাঝখানে তিব্বত মালভূমি অবস্থিত তার ঠিক নিচে ভারতে আমাদের ভারতে অবস্থান করেছে দাক্ষিণাত্য মালভূমি এটা আমরা সবাই জানি তাও একবার দেখে নাও এইটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি এশিয়ার মধ্যে দক্ষিণ পূর্ব দিকে ইন্দোচীন মালভূমিটি অবস্থান করেছে এটা হলো ইন্দোচীন মালভূমি আর ইন্দুচিল মালভূমির একটু ওপরের দিকে ইউনান মালভূমি ইউনান মালভূমি অবস্থান করেছে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থান করেছে মঙ্গোলিয়া মালভূমি তোমাদের এই কতগুলি যে মালভূমি বললাম এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা দেখে রাখো আশা করছি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এবার চলে আসো এশিয়া মহাদেশে অবস্থিত সমভূমি দুটি গুরুত্বপূর্ণ সমভূমি রয়েছে এই দুটিটা জানলেই হবে তোমাদের এই দুটি সমভূমি জানলেই তোমাদের হবে এক নম্বর এশিয়া মহাদেশের একদম ওপরে বা উত্তরে অবস্থান করেছে বৃহৎ সাইবেরিয়ার সমভূমি পুরো এই বরাবরটা অবস্থান করেছে আমি তোমাদের এইটা হলুদ কালার দিয়ে দাগিয়ে দিয়েছি এবং তুরানের সমভূমি হলো ঠিক সাইবের সমভূমি নিচে এশিয়া মহাদেশের পশ্চিম দিকে তুরানের সমভূমিটি অবস্থান করেছে আমি তোমাদের সব মালভূমি গোলাপি কালার দিয়েছি তোমরা তোমাদের মতো কালার দিতে পারো আর সমভূমি কালার দিয়েছি হলুদ এক দুই তিন পামির গ্রন্থি আর্মেনীয় গ্রন্থি এবং হিমালয় গ্রন্থি দ্বিতীয় নম্বর ম্যাপ পয়েন্টে আমরা জানবো সাগর ও মহাসাগর এবং রথ প্রথমে আমরা মহাসাগরটা জেনে নিই এশিয়া মহাদেশের একেবারে ওপরে অর্থাৎ উত্তর দিকে এই বরাবর সুমেরু মহাসাগর অবস্থান করেছে এশিয়া মহাদেশের ঠিক নিচে অর্থাৎ দক্ষিণ দিকে ভারতের নিচে ভারত মহাসাগর অবস্থান করেছে এবং এশিয়া মহাদেশের পূর্ব দিকে অর্থাৎ ডান দিকে প্রশান্ত মহাসাগর এই বরাবর প্রশান্ত মহাসাগর অবস্থান করেছে এবার আমরা সাগরগুলি সম্পর্কে জেনে নেব এশিয়া মহাদেশের ঠিক নিচে দক্ষিণ দিকে এবং ভারতের বাম দিকে আরব সাগর এটি অবস্থান করেছে আরব সাগরের ওপরে ওমান সাগর অবস্থান করেছে এই বরাবর ওমান সাগর এবং আরব সাগরের বাম দিকে এই বরাবর এডেন সাগর অবস্থান করেছে এডেন সাগরের ঠিক ওপরে লোহিত সাগর অবস্থান করেছে আর ভারতের পূর্ব দিকে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর এই বরাবর বঙ্গোপসাগর অবস্থান করেছে এশিয়া মহাদেশের একদম নিচের দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে জাভা সাগর অবস্থান করেছে জাভা সাগরের ঠিক ওপরের দিকে দক্ষিণ চীন সাগর চীনের পাশে তার জন্য দক্ষিণ চীন সাগর নামকরণ হয়েছে এবং দক্ষিণ চীন সাগরের ডান দিকে সেলিবিস সাগরটি অবস্থান করেছে এই বরাবর সেলিবিস সাগরটি অবস্থান করেছে আমি তোমাদের এখানে সাগরগুলি সমস্ত নীলকালিতে দেখিয়ে দিয়েছি দক্ষিণ চীন সাগরের উপরের দিকে রয়েছে পূর্ব চীন সাগর অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থান করেছে তার জন্য পূর্ব চীন সাগর নামকরণ হয়েছে পূর্ব চীন সাগরের ঠিক ওপরের দিকে রয়েছে পিথ সাগর এই বরাবর পিত সাগর অবস্থান করেছে পিথ সাগরের ওপরে এবং জাপানের পাশে জাপান সাগর অবস্থান করেছে জাপান সাগরের ঠিক ওপরে ওকটক সাগরটি অবস্থান করেছে এটা হলো ওকটক সাগর ওকটক সাগরের ওপরে এই বরাবর বেরিং সাগর অবস্থান করেছে অর্থাৎ এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে বেরিং সাগর অবস্থান করেছে এশিয়া মহাদেশের ঠিক এই বরাবর উত্তর পূর্ব কোণে এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে বেরিং সাগর অবস্থান করেছে এবং এশিয়া মহাদেশের উত্তরে এশিয়া মহাদেশের উত্তর দিকে অর্থাৎ ওপরে সাগর এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থান করেছে উত্তর সাগর এবং উত্তর সাগরের ঠিক নিচে এই বরাবর বাল্টিক সাগর অবস্থান করেছে এশিয়া মহাদেশের নিরক্ষরেখা বরাবর কৃষ্ণ সাগর অবস্থান করেছে কৃষ্ণ সাগরের ডান দিকে কাশ্মিয়ান সাগর অবস্থান করেছে এবং কাশ্মান সাগরের ডান দিকে আরল সাগর অবস্থান করেছে আর কৃষ্ণ সাগরের বাম দিকে অর্থাৎ এশিয়া মহাদেশের পশ্চিম দিকে সাগর অবস্থান করেছে এবং ভূমধ্য সাগরের ঠিক উপরের দিকে এই বরাবর আর্ডিআ সাগরটি অবস্থান করেছে এবার চলে কিছু কিছু উপসাগরগুলি জেনে নাও ওমান সাগরের উপরে বাম দিকে পারস্য উপসাগর অবস্থান করেছে এবং বঙ্গোপসাগরের ডান দিকে মাত্তাবান উপসাগরটি অবস্থান করেছে এই দুটি উপসাগরটা ভালো করে জেনে রাখো এবং দুটি রদ রয়েছে একটি হলো বৈকাল রথ এশিয়া মহাদেশের উত্তর দিকে অবস্থান করেছে এবং তার ঠিক বাম দিকে বলখাস রথ অবস্থান করেছে যেটা হলুদ কালিতে দাগানো রয়েছে তোমাদের সাগর মহাসাগর এবং হ্রদগুলি বুঝতে পারলে এগুলি ভারত থেকে প্র্যাকটিস করবে বাড়িতে আশা করছি এর মধ্যে থেকে তোমরা এক্সামে পেয়ে যাবে তিন নম্বর ম্যাপ পয়েন্টিং এশিয়া মহাদেশের নদ নদী এখানে শুধু এশিয়া মহাদেশের নদ নদী সম্পর্কে আমরা জানব ভারতের গুজরাটের ঠিক ওপরে এখান থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে এবং ডান দিকে এই বরাবর ব্রহ্মপুত্র নদীটি এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে এবং ভারতের পূর্ব দিকে ভারতের পূর্ব দিক থেকে ব্রহ্মপুত্র নদীটি উৎপত্তি লাভ করেছে এবং তার ঠিক নিচে ইরাবতী নদী এই বরাবর উৎপত্তি লাভ করেছে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিক থেকে মোনান নদীটি উৎপত্তি লাভ করেছে এবং মোনান নদীর পাশে মেকক নদী উৎপত্তি লাভ করেছে এই বরাবর মেকক নদী উৎপত্তি লাভ করেছে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অর্থাৎ চীন দেশে দুটি গুরুত্বপূর্ণ নদী একটি হলো ইয়াং সিকিয়াং এবং ইয়াং নদীটির ঠিক ওপরে হোয়াংহো নদীটি অবস্থান করেছে এই বরাবর হোয়াংহো নদীটি অবস্থান করেছে হোয়াঙ্গো নদীর ওপরে আমুর নদীটি এই বরাবর অবস্থান করেছে এবং এশিয়া মহাদেশের উত্তর দিক থেকে লেনা নদী অবস্থান করেছে এবং খুব ইম্পর্টেন্ট একটা নদী পরীক্ষা প্রায়ই আসে ইনিসি নদী এশিয়া মহাদেশের উত্তর দিক থেকে ইনিশি নদী উৎপত্তি লাভ করেছে এবং ইনিশি নদীর পাশে ওব নদীটি উৎপত্তি লাভ করেছে এবং ওব নদী থেকে ইতিস নদী উৎপত্তি লাভ করেছে ও এবার তার ঠিক নিচে আরল সাগর আরল সাগর থেকে দুটি নদী উৎপত্তি লাভ করেছে একটি হলো সিরদড়িয়া নদী এবং তার ঠিক নিচে দরিয়া নদী আরল সাগরের ঠিক নিচ নিচ থেকে আমুদরিয়া নদীটি উৎপত্তি লাভ করেছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিক বরাবর টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদী দুটি নদীটি উৎপত্তি লাভ করেছে তোমরা এশিয়া মহাদেশের সব নদীগুলি ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি এই সব নদীর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে এর বাইরে থেকে আসবে না এগুলি ভালো করে দেখেছ চার নম্বর এশিয়া মহাদেশের জলবায়ু এশিয়া মহাদেশের ঠিক ওপরে অর্থাৎ উত্তর দিকে তুন্দ্রা জলবায়ুটি অবস্থান করেছে এটি আমি সবুজ কালিতে দেখে দিয়েছি তোমরা যে কোনো পেন্সিলের সেট দিতে পারো আর পরীক্ষা খাতায় তোমরা কালার পেনসিল ইউজ করতে পারো না ইউজ করতে পারো কারণ কালার পেনসিল ইউজ করলে পরীক্ষায় অনেক সময় চলে যাবে তুন্দ্রা জলবায়ুর ঠিক নিচে তৈগা জলবায়ু অবস্থান করেছে যেটি নীল কালিতে দেখানো হয়েছে তৈগা জলবায়ুর ঠিক নিচে স্টেপ জলবায়ু অবস্থান করেছে এটা হলুদ কালিতে দেখেছি আমি এবং স্টেপ জলবায়ুর পাশের ডান দিকে নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান করেছে নাতিশীতোষ্ণ জলবায়ুর ডান দিকে অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্ব দিকে মানচুরীয় জলবায়ু অবস্থান করেছে দেখো এগুলো কিন্তু মানচুরীয় জাপান এগুলো কিন্তু সব মানচুরীয় জলবায়ু লক্ষ্য করা যায় স্টেপস জলবায়ু ঠিক নিচে মধ্যভাগের পার্বত্য জলবায়ু অর্থাৎ এই বরাবর পার্বত্য অঞ্চল অবস্থান করেছে বলে তার জন্য পার মধ্যভাগের পার্বত্য জলবায়ু লক্ষ্য করা যায় এবং ডান দিকে মধ্যভাগের উঁচু মালভূমি জলবায়ু লক্ষ্য করা এই বরাবর মালভূমি অঞ্চলটা বেশি অবস্থান করেছে বলে মধ্যভাগের উঁচু মালভূমি জলবায়ু লক্ষ্য করা যায় যেটি সবুজ কালিতে আমি কালার করেছি এশিয়া মহাদেশের পূর্ব দিকে চীন দেশে চীন দেশে জলবায়ু অবস্থান করেছে যেটা হলুদ কালিতে দেখানো হয়েছে তার ঠিক নিচে আমাদের ভারতবর্ষ এবং পুরো এশিয়া মহাদেশে বলতে গেলে মৌসুমী জলবায়ুটি লক্ষ্য করা যায় যেটা কালিতে দেখানো হয়েছে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায় এদিকেও মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায় এবং মৌসুমি জলবায়ুর ঠিক নিচে যেগুলো হলুদ কালিতে দেখানো হয়েছে দক্ষিণ পূর্ব দিক বরাবর যেগুলো হলুদকালে দেখা দেখানো হয়েছে এগুলো কিন্তু সবই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ু এগুলো সবই কিন্তু নিরক্ষীয় বৃষ্টি অরণ্য জলবায়ু মধ্যভাগে পার্বত্য জলবায়ু ঠিক বাম পাশে অর্থাৎ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিক বরাবর ক্রান্তীয় মরু জলবায়ু লক্ষ্য করা যায় এই বরাবর ক্রান্তীয় মরু জলবায়ু লক্ষ্য করা যায় ক্রান্তীয় মরু জলবায়ু ঠিক ওপরের দিকে ভূমধ্যসাগরের জলবায়ু যেটা কালো কালিতে দেখানো হয়েছে কালো রঙে দেখানো হয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অবস্থান করেছে তোমাদের এশিয়া মহাদেশ জলবায়ুটি আমি বিভিন্ন কালারে আমি দেখে দিয়েছি তোমরা পরীক্ষায় কালার ইউজ করতে পারো না হলে পেন্সিলের শেড দিতে পারো কারণ কালার ইউজ করলে অনেক সময় চলে যাবে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে শিয়া মহাদেশের পাঁচ নম্বর ম্যাপ পয়েন্টিং বা শেষ ম্যাপ পয়েন্টিং শহর এবং বন্দর শহর এবং বন্দর একই সাংকেতিক চিহ্নতে দেখিয়েছি ঠিক আছে শহর এবং বন্দর বিশেষ করে আমরা কি জানি সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে অবস্থান করেছে তার জন্য দেখো প্রত্যেকটা সমুদ্র তীরবর্তী এলাকাবর্তী অঞ্চলে অবস্থান করেছে শহর বা বন্দরগুলি ভারতের ঠিক হচ্ছে বামদিকে গুজরাটের নিচে মুম্বাই তার ঠিক উপরে ভারতের রাজধানী দিল্লি ভারতের ডান দিকে চেন্নাই এবং শ্রীলঙ্কার কলম্বো এবং শ্রীলঙ্কার হচ্ছে বাম পাশে মালে বন্দরটি অবস্থান করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বন্দর তার ঠিক ডান দিকে ওপরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এছাড়া রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু ভুটানের রাজধানী থিম্পু এখান থেকে এখানে দাগিয়ে দিয়েছে থিম্পু এবং তার তার পাশে রয়েছে লাসা তিব্বতের ঢাকার ঠিক নিচে ইয়ঙ্গন এবং ইয়ংগনের নিচে ব্যাংকক ব্যাংককের নিচে রয়েছে এই বরাবর সিঙ্গাপুর অবস্থান করেছে সিঙ্গাপুর শহরটি অবস্থান করেছে এবং সিঙ্গাপুর শহরের নিচে জাকাতা অবস্থান করেছে জাকাতা শহরটি অবস্থান করেছে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে মালিনা এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থান করেছে হংকং এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থান করেছে চীনের রাজধানী বেজিং এবং ওই যে বেজিংয়ের ঠিক পাশের ডান দিকে সিংহল জাপানের রাজধানী টোকিও শহরটি অবস্থান করেছে সিংহলা ঠিক ওপরের দিকে ভ্লাদি ভোকটক অবস্থান করেছে এবং বেজিংয়ের বাম দিকে ঠিক ওপরে এশিয়া মহাদেশের মিডিল বরাবর উলান বাটর উলান বাটর অবস্থান করেছে আর এশিয়া মহাদেশের ঠিক ওপরে উত্তর দিকে আর খয়ানক শহরটি অবস্থান করেছে এবার চলে আসো পাকিস্তানে করাচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং তার ঠিক ওপরের দিকে কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল অবস্থান করেছে কাবুল শহরের বাম দিকে তেহরান অবস্থান করেছে এবং এশিয়া মহাদেশের পশ্চিম দিকে বাগদাদ অবস্থান করেছে এবং বাগদাদের পাশে এবং এশিয়া মহাদেশের পশ্চিম দিকে দামাশ অবস্থান করেছে এবং দামাসকাসের ওপরে আঙ্করা শহরটি অবস্থান করেছে বাগদাদ শহরের নিচে মদিনা শহর এবং তার নিচে মক্কা শহরটি অবস্থান করেছে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিক বরাবর বিয়াদ অবস্থান করেছে এবং তার ওপরে আবুধাবি ইউএইর রাজধানী ইউএই রাজধানী আবুধাবি অবস্থান করেছে এবং দিয়াথের নিচে এডেন শহরটি অবস্থান করেছে এগুলো কিন্তু সবই কিন্তু শহর এবং বন্দর তাই একই সাংকেতিক চিহ্নতে দেখানো হয়েছে তোমাদের পাঁচটা এশিয়া ম্যাপ পয়েন্টিং যে করালাম এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করছি পরীক্ষায় তোমাদের এশিয়া মহাদেশ থেকে যেগুলো ম্যাপয়েন্টিং দেবে আশা করছি তোমরা সবই পারবে যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য